My dear friends and audience, welcome to my channel, The Garden of Sufism. Priya Darshak Mandoli, ajke je episode apnader samne upohar dite cholechi. Ekjon bhalo manush, shokoler porichito, amader shokoler priyo, janab Emdadul Hak Noor, 40 bochhor dhore saptahik Natun Gati sampadona korchen, 14 bochhor dhore ekti মাসিক পত্রিকা সম্পাদনা করছেন, নাম মাসান্তিক Natun Gati, 23 বৎসরে 500-600 পাতার ঈদ সংখ্যা প্রকাশ করেন। আসুন সেই মানুষটিকে পেয়েছি কলকাতা ওনার Natun Gati অফিসে। ভাই আপনাকে সালাম আলাইকুম, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আমি এই এই চ্যানেলের কথা শুনেছি বহু বছর আগে, আমাদের সুফির নামে, যে সুফি হিসেবের নামে, সুফি তত্ত্বের নামে সাম্যবাদের যে কথা বলেছে, মানুষের মানুষের মিলনের কথা বলেছে, গার্ডেন অফ সুফিজম, সেই চ্যানেলের আমি সাধুবাদ জানাই। তারা অনেক ভালো কাজ করছেন, বহুদিন ধরে করছেন এবং মানুষের মানুষের মিলনের কাজ করছেন, এবং বর্ধমান থেকে ছুটে এসছেন সুফি নজরুল ভাই সাহেব, তার এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। ভাই সাহেব, আপনি এই Natun Gati সম্বন্ধে কিছু বলুন, মানুষকে জানান। 40 বছর ধরে আমি সাপ্তাহিক Natun Gati বের করছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই 40 বছরে আমাদের Natun Gatir কোনো ব্রেক নেই, ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এর পাশাপাশি আমি 14 বছর ধরে একটি মাসিক পত্রিকা করি, যেতে উচ্চ পর্যায়ের সাহিত্য সংস্কৃতির লেখালেখি হয়, প্রবন্ধ, গল্প, কবিতা, যারা একটু উঁচু মানের তাদের আমি জায়গা করতে পেরেছি। যেখানে প্রচুর প্রাবন্ধিক, গল্পকার, উপন্যাসিক সেখানে গল্প লেখেন, উপন্যাস লেখেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই দেশভাগের 77 বছরে আমি একটানা 2003 থেকে এই 23 পর্যন্ত বড় ঈদ সংখ্যা বের করছি, 500-600 পাতা। 24 বছর ধরে রমজান সংখ্যা বের করি, তারপরে আমি বছরে 4-5টা মিটিং করি, তার মধ্যে প্রধান বড় মিটিং হলো বার্ষিক সাহিত্য সম্মেলন। এই বার্ষিক সাহিত্য সম্মেলনটা দুদিন ধরে হয়, এটা 2-3টে দিক আছে। প্রধান দিক হচ্ছে গ্রামের মানুষের সঙ্গে কলকাতার মানুষের যোগসূত্র, কারণ গ্রামের যারা সাহিত্য চর্চা করেন, লেখালেখি করেন, কলকাতায় অনেকে আসতে পারেন, থাকার জায়গা থাকে না, তাদের আমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দুদিন ধরে, তাদের মেলবন্ধন তৈরি হয়। আর একটা বড় ব্যাপার হলো যে এই বার্ষিক সাহিত্য সম্মেলনটায় দুটো জিনিস খুব, মানে একটি জিনিস বড় জিনিস হলো এই যে আমি এর মধ্যে সম্প্রীতির বার্তা বহন করছে এই মিটিং, তার কারণ হচ্ছে আমি 93 জনকে সাহিত্য পুরস্কার দিয়েছি, এবং আমি এমনি মানে শুধু মানপত্র দিই না, একটা টাকা দিই, সেই টাকাটা আমি উল্লেখ করছি না, সেই টাকাটা অনেকটাই টাকা, সেই টাকা দিই, এবং সেখানে 93 জনকে আমি সাহিত্য পুরস্কার দিয়েছি। তার মধ্যে 35 জন হচ্ছে প্রতিবেশী সমাজের, 12 জন হচ্ছে বাংলাদেশের, এবং বাকিটা হচ্ছে এই সংখ্যালঘু মুসলিম সমাজের। তবে সবাইকে নিয়ে পথ চলার যে দৃষ্টিভঙ্গি সেটা আছে। দ্বিতীয় কথা হচ্ছে প্রথম সারির যারা প্রতিবেশী সমাজের বুদ্ধিজীবী, যেমন অনন্ত শঙ্কর রায়, শঙ্কর ঘোষ, তারপরে অম্লান দত্ত, সুরজিৎ দাশগুপ্ত, কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, এই সমস্ত বুদ্ধিজীবী আমার মিটিংয়ে এসছে এবং পুরস্কার নিয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায়, এদেরকে আমি পুরস্কার, অনিল নীলন চক্রবর্তী, এদের সকলকে আমি পুরস্কৃত করতে পেরেছি এবং আমাদের মিটিংয়ে সবাই এসেছেন। পাশাপাশি আমি লিটিল ম্যাগাজিনকে পুরস্কার দিই, সেই লিটিল ম্যাগাজিন পুরস্কারে আমরা 42 জনকে পুরস্কার দিতে পেরেছি এ পর্যন্ত। কিন্তু সেক্ষেত্রেও আমি সম্প্রীতির কথা ভেবেছি, সেটা হচ্ছে দুজনকে দেওয়া হয়, তার মধ্যে একটি প্রতিবেশী সমাজের সম্পাদককে এবং একটি মুসলিম সমাজের সম্পাদককে, এবং দুজনকেই পাশাপাশি বসিয়ে আমি পুরস্কৃত করতে পারি। এই যে এই কাজ, এবং তবে নজরুল জয়ন্তী করি, সেখানে নজরুল পুরস্কার দিয়েছি, এবং নজরুল পুরস্কার যখন দিয়ে শুরু করি আমি, তখন বাঁধন সেনগুপ্ত দিয়ে শুরু করেছি, পরে সুমিতি চক্রবর্তীকে দিয়েছি, এখানে কোনো জাতের ব্যাপার থাকে না, এখানে থাকে কে নজরুল নিয়ে ভালো কথা বলেছে, কে নজরুল নিয়ে বড় কাজ করেছে, তাকে আমরা খুঁজে বের করি, এবং সেটা আমি অনেককে সেই পুরস্কার দিতে সক্ষম হয়েছি। এই সব নানান কথা, তো এই নানান কথার মধ্যে আমার যেটা এইসব কাজ করার পিছনে উৎসাহ হচ্ছে আমার এই যে আমি মনে করি যে আমরা হাজার বছর ধরে বাঙালিরা পাশাপাশি বাস করছি, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে বাস করছি, গ্রামে
কৃষক যখন মাঠে চাষ করে তখন দেখা যাবে একজন মুসলমান কৃষক বিড়ি টানছে, আর্ধেক খাওয়া হলে একটা হিন্দু কৃষক তার সেই বিড়ি আর্ধেক খাচ্ছে। এই মিলন আর পৃথিবীর ওর কোথাও আর কোথাও নেই, এটা গ্রামের এই আছে। তারপরে চায়ের দোকানে চা খাচ্ছে, পাশাপাশি কোনো অমিলের উপায় নেই। এই যে অমিলের জায়গাটা আছে, মিলনের যে জায়গাটা ভারতবর্ষের, এটা চিত্র বাংলা ছাড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে আছে। কিন্তু বাংলার চিত্র, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলার চিত্র জানি, সেটা আমি জানি। সেই সম্প্রীতির কথাটা মাথায় রেখে আমি মনে করি আমরা যতদিন থাকব, পৃথিবী যতদিন থাকবে, আমরা বাঙালিটা পাশাপাশি থাকতে, আমরা যাবো কোথায়? আমরা কি পাকিস্তানে যাব, না বাংলাদেশে যাব, না আমেরিকায় চলে যাব? আমাদের যেখানেই যাব আমাদেরকে বাঙালি পরিচয়টা মূল, কিন্তু আমরা নিজের দেশ তো ছাড়তে পারি না। অতএব আমরা যতদিন থাকব একসাথে বাঙালি হিসাবেই পাশাপাশি থাকবো। এখানে কোনো জাত নেই, কে হিন্দু কে মুসলিম, এটা কোনো যাই নেই। জায়গা হচ্ছে এই যে আমরা বাঙালি এবং পাশাপাশি বাস করছি হাজার বছর ধরে, এবং আগামীতে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই ভারতবর্ষ থাকবে এবং এই সম্প্রীতি থাকবে। ছোটোখাটো ঘটনা নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু সেটা খুব বিচ্ছিন্ন ঘটনা। মূলত যে সম্প্রীতি, সেই বার্তাটাই বাংলার মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ছে এবং আছে। তো করছে এবং আমাদের দি গার্ডেন সুফিজমের যে সুফিজমের এই যে ভূমিকা, এর ভূমিকাটাকে আমার সবটা শোনার পর আমার খুব মনে ভালো লেগেছে। এবং আনন্দের কথা এই যে আমি যে কাজ করছি আজীবন সেই ধারায় উনি মানে কাজ করছেন গার্ডেন অফ সুফিজম। আমি মানুষকে বলবো তারা যেন সকলেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, দিয়ে সহায়তা করেন, তাকে সাবস্ক্রাইব করে তাকে তার এই কাজকে সহায়তা করেন। এবং এই চ্যানেলকে যেন আপনারা সবাই লাইক করেন, এই কাজকে ভালোবাসেন। এই কাজটা ভালোবাসা মানা হচ্ছে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করা মানে, এই চ্যানেলকে মানে লাইক করা মানে মানে হচ্ছে বাংলা সম্প্রীতিকে লাইক করা, বাংলার মানুষকে ভালোবাসা, মানুষকে লাইক করা এবং তার পাশে থাকা এবং তাকে উৎসাহিত করা যে আপনি এই কাজ আরও বেশি বেশি করুন। কারণ আজকের এই যে জটিলতার যুগ, যে পঙ্কিলতার যুগ, তার মধ্য থেকে আলোর বন্যা বয়ে দেওয়া, আলোর কাজ করা, গ্রামে গ্রামে আলোর কথা ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে আলোর কথা বলা, এই কাজটা খুবই কঠিন কাজ। কিন্তু দি গার্ডেন অফ সুফিজম তার কর্তা সুফি নজরুল হক সাহেব যে কাজ করছেন কষ্ট করে, তার দৃষ্টিভঙ্গিকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তাকে আমি বুকে জড়িয়ে ধরতে চাই যে সত্যি সত্যি তিনি ভালো কাজ করছেন। আজকের যুগে এই কাজ করার লোক ক্রমশ কমছে, যে কিছু লোক ভালো কাজ করছে তার মধ্যে তিনি আছেন। এবং তিনি যে কাজ করছেন এতে আমার মন বলছে যে বাংলায় মানুষে মানুষে সম্প্রীতি আছে, এই সম্প্রীতি আরও বৃদ্ধি হবে, এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ দ্য গার্ডেন অফ সুফিজম এর পক্ষ থেকে আপনাকে। হ্যাঁ, সকলকে আন্তরিক সালাম, প্রীতি, নমস্কার ও শুভেচ্ছা।